যে কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি? এমন প্রশ্ন আমাকে অনেকে বারবার করে, আমি একই জবাব দিই, আমি পরে বলবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সেটা আমি পরে বলবো। তোমরা তো বলো রাসূল সত্যের মাপকাঠি, এটা আগে দেখাও কোরআন হাদিসের কোথায় বলা হয়েছে। কোরআনের কোনো আয়াতে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি, রাসূলের কোনো হাদিসে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি। এত সত্ত্বেও তোমরা যে দলিলের দ্বারা রাসূলকে সত্যের মাপকাঠি মানো, আমরা একই দলিলের দ্বারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। তোমাদের আমাদের প্রশ্নের যেই জবাব, তোমাদের প্রশ্নের সেই জবাব। তোমরা যেই দিন দেখাবে কোরআন হাদিসের কোথায় বলা হলো রাসূল সত্যের মাপকাঠি, আমরা সেই দিন দেখাবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আসল ব্যাপার হলো, একটা হলো পরিষ্কার ভাষায় বলা আর একটা হলো সাব্যস্ত করে দেওয়া। পরিষ্কার ভাষায় মেয়ারে হক, এই দুইটা শব্দ পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না সাহাবায়ে কেরামের বেলায় বলা হয়েছে না রাসূলের বেলায় বলা হয়েছে, বরং বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে যেভাবে রাসূলকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে তেমনিভাবে সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। আমার কথা দুইটার পার্থক্য বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, পরিষ্কার ভাষায় সত্যের মাপকাঠি রাসূল অথবা সাহাবাকে বলা হয়েছে না সাব্যস্ত করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। এই সাহাবায়ে কেরাম ছাড়া উম্মতের বাকি অংশটা, তাবেইন তাবে তাবেইনের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের বাকি অংশ, যারা সরাসরি রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করতে পারেনি, এই সমস্ত ছাত্র এবং উস্তাদের মধ্যে একমাত্র সেতু বন্ধন হলেন সাহাবায়ে কেরাম। কাজেই আমরা যারা রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারিনি কিন্তু রাসূলের শিক্ষা গ্রহণ করেছি, আমাদের শিক্ষাটা সঠিক না বেঠিক, শুদ্ধ না ভুল, এটা সাব্যস্ত করা নির্ভর করে একমাত্র সাহাবায়ে কেরামের আদালতের উপর। সাহাবায়ে কেরাম যদি রাসূলের কাছ থেকে যেমনটা শিখেছেন পরবর্তী উম্মতকে তেমনটা শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আমরা রাসূলের সঠিক এলেম হাসিল করতে সক্ষম হয়েছি এটা বলা যাবে। আর সাহাবায়ে কেরাম যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে না থাকেন, রাসূলের কাছ থেকে যেমনটা শিখেছিলেন পরবর্তী উম্মতকে তেমনটা শিক্ষা দিতে যদি সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে থাকে, তাহলে আমরা রাসূলের যে শিক্ষা পেয়েছি সেটা সঠিক শিক্ষা বলে কোনো গ্যারান্টি থাকে না, কোনো নিশ্চয়তা থাকে না। অথচ আরেক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। এর অর্থ হল রাসূলের শিক্ষা দেওয়া এই কোরআন হাদিসের এলেম সর্বযুগের একদল নিষ্ঠাবান আলেম গ্রহণ করে চলবে, সর্বযুগেই এমন একদল নিষ্ঠাবান আলেম থাকবেন যারা রাসূলের শিক্ষা দেওয়া সঠিক এলেমকে বহন করে যাবেন কিয়ামত পর্যন্ত। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল উম্মতের যে অংশ সরাসরি রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করতে পারেনি তাদের মধ্যেও রাসূলের সঠিক শিক্ষা চালু থাকবে কিয়ামত পর্যন্ত। তাইলে রাসূলের সাথে সাক্ষাৎ করতে না পেরেও রাসূলের সঠিক শিক্ষাটা তারা পেল কাদের মাধ্যমে? একমাত্র সাহাবায়ে কেরামের মাধ্যমে। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যেভাবে সাহাবায়ে কেরাম নিষ্ঠার সাথে
দায়িত্ব পালন করেছেন, রাসূলের কাছ থেকে যেমনটা শিখেছেন পরবর্তী উমর উম্মতকে তেমনটাই শিক্ষা দিয়েছেন, তাই তো পরবর্তী উম্মত এই সহি এলেমকে কিয়ামত পর্যন্ত বহন করে চলবে। এই দুই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মত এবং রসুলের মধ্যে যে ছাত্র শিক্ষকের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একমাত্র সাহাবায়ে কেরাম হলেন সেতুবন্ধন। তাই পবিত্র কোরআনের আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। কোরআনের যেসব আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করেছেন, তন্মধ্যে একটি আয়াত আর যেসব হাদিসে রাসূল তার সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করেছেন, তন্মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, তারা যদি তোমাদের ইমানের মতো ইমান আনে। এখানে তারা বলতে মুনাফিকদের বোঝানো হয়েছে। মর্ম দাঁড়ালো মুনাফিকরা যদি সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত বলে গণ্য হবে, আর মুনাফিকদের ইমানে আর সাহাবাদের ইমানে যদি পার্থক্য থাকে তাহলে মুনাফিকদের সেই ইমান গ্রহণযোগ্য হবে না। তাহলে মুনাফিকদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া না হওয়ার বেলায় আল্লাহ আর কারো ইমানকে মাপকাঠি সাব্যস্ত করে দেননি, একমাত্র সাহাবায়ে কেরামের ইমানকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। তাই আল্লাহ বলেন, ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি। আমানতুম বলে আল্লাহ যাদের সম্বোধন করেছেন, তোমরা যেমন ইমান এনেছ। এই তোমরা বলতে আল্লাহ সাহাবায়ে কেরাম বুঝাইছেন, আর তারা বলতে আল্লাহ মুনাফিক বুঝাইছেন। সারমর্ম হল মুনাফিকরা যদি নিজেদের ইমান গ্রহণযোগ্য কিনা এটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ইমানকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি থাকে তবেই তাদের ইমান গ্রহণযোগ্য হবে, আর মুনাফিকরা যদি নিজেদের ইমান এর গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসাবে সাহাবায়ে কেরামের ইমানকে অবলম্বন করতে রাজি না থাকে তাহলে শুধু যে তাদের ইমান গ্রহণযোগ্য হবে না তাই নয়, বরং আল্লাহ বলেন, ফা ইন্নামা হুম ফি শিকাক, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ইমানকে নিজেদের ইমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি রূপে মানতে রাজি নয়। এই বিষয়টা আমাদের একটু গভীরভাবে লক্ষ্য রাখা দরকার এবং সর্বদা মনে রাখা দরকার। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ওরা যারা মানে তাদেরকে সমাজে কুন্দল সৃষ্টির জন্য ফাটল সৃষ্টির জন্য দায়ী করে, এটা হলো উদুর পিণ্ডি বুদুরগারে চাপাবার অপকৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারা দায়ী, যারা মাপকাঠি মানে তারা নয়, যারা মাপকাঠি মানে না তারা মুসলমান সমাজের ফাটল সৃষ্টির জন্য দায়ী। এরপরে বলেন, ফাসাইয়াক ফি কাহুমুল্লাহ, এদের শাস্তির জন্য এদের শাস্তিদাতা হিসাবে আল্লাহ যথেষ্ট। যারা নিজেদের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ইমানকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি নয় তাদের শাস্তিদাতা হিসাবে আল্লাহ যথেষ্ট। ওহুয়াস সামিউল আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুতরাং সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, একদিকে আল্লাহ এদেরকে
মুসলমান সমাজের ফাটল সৃষ্টির জন্য দায়ী করেছেন, অপরদিকে আল্লাহ এদের শাস্তির জন্য যথেষ্ট বলে ঘোষণা দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে, তাহলে এদের শাস্তিটা কি? অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাজ্জানা লাহুমুল হুদা মিন বাদি মা তাবাজ্জানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এর অর্থ হলো আল্লাহ বলেন, মান ইউশাকিকির রাসূল, যারা রাসূলের সাথে ভিন্ন মত পোষণ করবে, মিম বাদিমা তাবাজ্জানা লাহুল হুদা, হেদায়েতের কথা পরিষ্কারভাবে বর্ণিত হওয়ার পর, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর এ সমস্ত মুমিনদের পথ ছেড়ে ভিন্ন পথের অনুসরণ করবে। তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ এখানে এ সমস্ত মুমিনগণ বলতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে এবং সাহাবায়ে কেরামের পথ ছেড়ে ভিন্ন পথ অনুসরণ করবে, এদের ব্যাপারে আল্লাহ বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, এরা যেদিকে ফিরতে চায় দুনিয়ার জীবনে সেদিকে ফেরার সুযোগ করে দেব আমি। যেহেতু দুনিয়াতে পাঠিয়েছি কাউকে গায়ের জোরে হেদায়েতের পথে আনার জন্য নয়, দুনিয়াতে পাঠিয়েছি তুমি স্বেচ্ছায় সজ্ঞানে হেদায়েতের পথে চলো না ভিন্ন পথে চলো তা পরীক্ষার জন্য। এই কারণে আল্লাহ বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যারা নবীর তরিকায় ফাটল সৃষ্টি করবে সাহাবায়ে কেরামের অনুকরণ বাদ দিয়ে নিজেদের মন গড়া অনুকরণে জীবনযাপন করবে, এদেরকে দুনিয়াতে যে ভ্রান্ত পথে চলতে চায় আমি আল্লাহ তাদেরকে সেই ভ্রান্ত পথে চলার সুযোগ করে দেব, কিন্তু ওয়ানুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে তাদেরকে শাস্তি দেব। আগের আয়াতে বলেছিলেন এদের সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি মানতে রাজি নয় এদের শাস্তির জন্য আল্লাহ যথেষ্ট। পরবর্তী আয়াতে দেখা গেল শাস্তিটা কি, আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুসলিহি জাহান্নাম, জাহান্নামের জ্বলন্ত আগুন হবে এদের শাস্তি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আর জাহান্নামের জ্বলন্ত আগুনের শাস্তি এটা সবচেয়ে বড় জঘন্যতম শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, অত্যন্ত কঠিন শাস্তি। গেল পবিত্র কুরআনের যে আয়াতগুলিতে আল্লাহ রাসূলকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, তন্মধ্যে একটি আয়াত এবং এর ব্যাখ্যা প্রসঙ্গে আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এভাবে কুরআনের বহু আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামকে হেদায়েত প্রাপ্ত, কোনো একটা মানুষ হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট এটা যাচাইয়ের জন্য কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। এখানে একটা কথা লক্ষণীয়, আমরা যখন বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তখন সাহাবা সমালোচকরা প্রশ্ন করে যে কুরআন হাদিসের কোথায় আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি, তখন আমাদের অনেকেই ব্যাপারটা পরিষ্কারভাবে না বুঝার কারণে এই মেয়ারে হক বা সত্যের মাপকাঠি শব্দ দুইটা কুরআন হাদিসে খোঁজা শুরু করে দেন, এইটা সঠিক পথ নয়। আমাকে এরা যখন প্রশ্ন করে যে আল্লাহ কুরআনের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, রাসূল তার হাদিসের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, তখন আমি এই শব্দ দুইটা কুরআন হাদিসে খোঁজার জন্য গাঁটাগাঁটি শুরু করি না, আমি পাল্টা তাদেরকে প্রশ্ন করি, তোমরা তো বলো সাহাবাগণ সত্যের মাপকাঠি নন, একমাত্র রাসূল সত্যের মাপকাঠি, এটা তো তোমাদের দাবি। ঠিক আছে, সাহাবাগণকে কুরআন হাদিসের কোথায় সত্যের মাপকাঠি বলা হলো আমি সেটা পরে বলবো, তোমরা আগে বলো কুরআন হাদিসের কোথায় রাসূলকে সত্যের মাপকাঠি বলা হলো।
পাল্টা প্রশ্ন করুন, কোন কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াতে বলা হয়েছে রাসুল সত্যের মাপকাঠি? রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারের কোন হাদিসে বলা হলো রাসুল সত্যের মাপকাঠি? আসল ব্যাপার হলো পরিষ্কার ভাষায় যেভাবে কোরআন হাদিসের কোথাও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয়নি, তেমনিভাবে কোরআন হাদিসের কোথাও রাসুলকে সত্যের মাপকাঠি পরিষ্কার ভাষায় বলা হয়নি। এমত অবস্থায় আসসালাম এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ওরা আপনাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই দান্দালি প্রশ্নটা করে থাকে, এই অপকৌশলমূলক প্রশ্নটা করে থাকে যে কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এমন প্রশ্ন আমাকে অনেকে বারবার করে, আমি একই জবাব দিই, আমি পরে বলবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সেটা আমি পরে বলবো। তোমরা তো বলো রাসুল সত্যের মাপকাঠি, এটা আগে দেখাও কোরআন হাদিসের কোথায় বলা হয়েছে। কোরআনের কোনো আয়াতে রাসুলকে সত্যের মাপকাঠি বলা হয়নি, রাসুলের কোনো হাদিসে রাসুলকে সত্যের মাপকাঠি বলা হয়নি। এতৎসত্ত্বেও তোমরা যে দলিলের দ্বারা রাসুলকে সত্যের মাপকাঠি মানো, আমরা একই দলিলের দ্বারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। তোমাদের আমাদের প্রশ্নের যেই জবাব, তোমাদের প্রশ্নের সেই জবাব। তোমরা যেই দিন দেখাবে কোরআন হাদিসের কোথায় বলা হলো রাসুল সত্যের মাপকাঠি, আমরা সেই দিন দেখাবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আসল ব্যাপার হলো একটা হলো পরিষ্কার ভাষায় বলা, আর একটা হলো সাব্যস্ত করে দেওয়া। পরিষ্কার ভাষায় মেয়ারে হক, এই দুইটা শব্দ পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না সাহাবায়ে কেরামের বেলায় বলা হয়েছে না রাসুলের বেলায় বলা হয়েছে, বরং বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে যেভাবে রাসুলকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে, তেমনিভাবে সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। আমার কথা দুইটার পার্থক্য বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, পরিষ্কার ভাষায় সত্যের মাপকাঠি রাসুল অথবা সাহাবাকে বলা হয়েছে না সাব্যস্ত করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। এবার আমরা দেখব এমন একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে হাদিসে একটি হাদিসে সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শকে একই হাদিসে একই বাক্যের দ্বারা সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। পরিষ্কার ভাষায় সত্যের মাপকাঠি বলা হয়নি, সাব্যস্ত করা হয়েছে। সেই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে ইফতেরাকে উম্মত বলা হয়, যে মশহুর হাদিস, হাদিসে ইফতেরাকে উম্মত। বিভিন্ন সূত্রে হাদিসটা বর্ণিত, এই হাদিসের বিভিন্ন সূত্রে বর্ণিত হাদিসের মতনের আলফাজে একটু তারতম্য আছে, শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে, অর্থে কোনো পার্থক্য নাই, ভিন্ন ভিন্ন শব্দ একই মর্মবোধক একই অর্থবোধক। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটা মুতাওয়াতিরুল মানা, হাদিসটা মুতাওয়াতিরুল মানা, এই হাদিসটাকে হাদিসে ইফতেরাকে উম্মত বলা হয়। হাদিসটা একটা সংক্ষিপ্ত বর্ণনা মতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়া তাতাফাররাক উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আর আমার উম্মত, এখানে জমহুরে উম্মতের ব্যাখ্যা মতে আমার উম্মত বলতে রাসুলের উম্মত ইজাবত বোঝানো হয়েছে, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাঈল হয়েছিল 72 দলে বিভক্ত, আর আমার মুসলমান উম্মত হবে 73 দলে বিভক্ত। হাদিসের বাকি অংশটা বলার আগে এখানেও কিছু ইত্রামিমূলক প্রশ্ন আছে। কিছু মানুষ ইত্রামি করে, আলেমদেরকে প্রশ্ন করে, তাকে বলে সব মুসলমানের আল্লাহ এক,
সব মুসলমানের রাসুল এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, তাহলে মুসলমানের এত দল কেন? এটা একটা ইত্রামি প্রশ্ন আমি বলে দেখি, এটা হলো এমন একটা মুখরোচক প্রশ্ন, এই প্রশ্ন একটা গুলক ধাঁধা ছাড়া আর কিছু না, যেন আলেমদের মুখ বন্ধ করে দেওয়া যায়, আলেমরা যেন আর হক কথা বলতে না পারেন, সঠিক পথে চলার দাওয়াত দিতে না পারেন, এটা হলো জব্দ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার অপকৌশলমূলক প্রশ্ন, যে সব মুসলমানের আল্লাহ যদি এক হন, সব মুসলমানের রাসুল যদি এক হন, সব মুসলমানের কুরআন যদি এক হয়, সব মুসলমানের কলেমা যদি এক হয়, সব মুসলমানের কিবলা যদি এক হয়, তাহলে মুসলমানের এত দল হবে কেন? আমি জবাবের, প্রশ্নের জবাব দেওয়ার আগে বলে থাকি, আগে বলি যে মুসলমান 73 দলে বিভক্ত হবে, এটা কি কোনো আলেমের কথা না রাসুলের কথা? তাহলে তোমার প্রশ্ন কি আলেমদের বিরুদ্ধে গেল না রাসুলের বিরুদ্ধে গেল? তোমার রসুলের বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে জবাব তুমি সংগ্রহ করো, যদি রসুল মানো আর না মানলে তো তুমি মুসলমানই না, তোমার তো এখানে নাক গলাবার কোনো অধিকারই নেই। রাসুল এখনো রওজা শরীফে জীবিত আছেন, গিয়ে জিজ্ঞেস করো, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের আল্লাহ এক, আপনি কেন বলে গেলেন মুসলমান 73 দল হবে? ওখানে গিয়ে জিজ্ঞেস করো, যিনি বলে গেছেন আলেমদেরকে প্রশ্ন করো কেন, ইত্রামির জায়গা পাও না? অথচ এই হাদিসে মুসলমান উম্মত এত দলে বিভক্ত হবে কেন তার উত্তরও পরিষ্কারভাবে বর্ণিত আছে। আগে সেই কথা, সেই উত্তরটা আসল জবাবটা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানেরা এত দলে বিভক্ত হওয়ার কারণ একটা চমৎকার উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন, সেটা হলো জলাতঙ্ক রোগের উদাহরণ। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ, এই রোগটা মূলত কুকুরের হয়। এই রোগে আক্রান্ত কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতারি কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের কামড় খাওয়া মানুষটার মধ্যে জলাতঙ্ক রোগের পয়জন তার শরীরে প্রবেশ করে এবং রক্তের কণায় কণায় কামড়ের বিষ মিশে গিয়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। জলাতঙ্ক রোগের আলামত লক্ষণ হলো, আলামত হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, তার কাছে যেতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের আলামত লক্ষণ। এই জলাতঙ্ক রোগের উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন, জলাতঙ্ক রোগী পাগলা কুকুরের কামড় খাওয়া মানুষের শরীরের রক্তের কণায় কণায় যেভাবে কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনিভাবে আমার মুসলমান উম্মতের 72 দলের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা দলাদলি করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে আখেরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জান্নাত লাভের উদ্দেশ্যে নয়, বরং 72 দল মুসলমান দলাদলি করবে শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। বুঝে থাকলে দেখুন তো, আল্লাহ রসুল হাদিস শরীফে একই আল্লাহয় বিশ্বাসী, একই রাসুলে বিশ্বাসী, একই কলিমায় বিশ্বাসী মুসলমান 73 দলে বিভক্ত হবে কেন কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন কি না? কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন, 72 দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়, আর এক দল মুসলমান হকের উপরে অটল থাকবে আল্লাহর সন্তুষ্টির আশায়। এই হইল 73 দল, এই হইল 73 দলের হিসাব। তাই রাসূল বলেন, ওয়াতাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লা, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। এই গেল 73 দলে বিভক্ত হওয়ার কারণ, 72 দল দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়, এক দল মুসলমান এদের থেকে আলাদা থাকবে, পৃথক থাকবে আল্লাহর সন্তুষ্টির আশায়। তাই হাদিসের পরবর্তী অংশে রাসূল বলেন,
কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া ফি রাওয়ায়াতিন কালা সিনতান ওয়া সাবউনা ফিন্নার ফিল জান্নাহ। 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামি আর 1 দল মুসলমান হবে জান্নাতি। আমি তো আশা করি আপনারা যারা আমার কথাটা শুনেছেন বুঝেছেন তারা বলতে পারবেন 72 দল মুসলমানকে এই হাদিসে আল্লাহ রাসূল জাহান্নামী বললেন কেন? এরা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দলাদলি করার কারণে না দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে? দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে 72 দল মুসলমান দলাদলি করবে, এই জন্য এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী মুসলমান বলে ঘোষণা করেছেন। আর একমাত্র মুসলমানের একটিমাত্র মুসলমানের দল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এদের থেকে পৃথক থাকবে, আলাদা থাকবে, এই জন্য এই দলটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন। এতটুকু বলার পর সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলের কাছে জানতে চাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন কালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, একদল মুসলমান যে জান্নাতি এরা হলো হকপন্থী, আর 72 দল মুসলমান যে জাহান্নামী যারা বাতিলপন্থী। এখানে পরিষ্কার হয়ে গেল 72 দল মুসলমান বাতিলপন্থী, একদল মুসলমান হকপন্থী। এই বিবরণ পরিষ্কার হওয়ায় সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাইলেন যে 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার উপায় কি? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হল আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জমাত, যে নীতির উপর আমার সুন্নত প্রতিষ্ঠিত, যে নীতির উপর আমার সাহাবায়ে কেরামের জমাত প্রতিষ্ঠিত, এই নীতিতে যারা অটল থাকবে এরা হকপন্থী মুসলমান, এরা হবে জান্নাতি। আর এই নীতি যারা লঙ্ঘন করবে এরা বাতিলপন্থী মুসলমান, এরা হবে জাহান্নামী। এই কথাটাকে আমার ধারণা মতে আজকের এই সমাবেশটা এটা কোনো গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের সমাবেশ নয়, আর এখানের শ্রোতারাও সর্বস্তরের মুসলমান নয়। আমার জানা মতে আজকের এই সমাবেশটা বিশেষ উলামায়ে কেরামের সমাবেশ এবং বিশেষ শিক্ষিত সুদীদের সমাবেশ, এবং হয়তো মাদ্রাসার উপরের ক্লাসের কোনো ছাত্ররাও এই সমাবেশে হইলে থাকলে থাকতে পারে। এই জন্য আমি সরাসরি কোরআন হাদিসের বিবরণ শুরু করেছি। আমি জনসাধারণের সমাবেশে যখন বলি তখন যেই ভঙ্গিতে বলি সেই ভঙ্গিটাও আপাতত একটু সময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুসলমানদেরকে যে মুমিন মুসলমানদেরকে যে আল্লাহর রাসূল বলেছেন 73 দলে বিভক্ত হবে, আগে আমাদের চিনে নিতে হবে আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান কারা। মুমিন মুসলমান কারা সাব্যস্ত হলে পরে আমরা পরিষ্কারভাবে চিনতে পারব যে বাতিলপন্থী মুসলমান কারা আর হকপন্থী মুসলমান কারা। মুসলমান হওয়ার পরে আবার বাতিলপন্থী কীভাবে হয়, মুসলমান হওয়ার পরে আবার হকপন্থী কীভাবে হয়, এই কথাটা বোঝার জন্য আগেই আমাদের বুঝে নিতে হবে মুমিন মুসলমান কারা। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আরেকটি হাদিসে পাওয়া যায়, যে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল প্রশ্নগুলির জবাব দিয়েছিলেন। এই জন্য এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসের এক পর্যায়ে উল্লেখ আছে, জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান।
ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। যে ছয় কথা এই হাদিস থেকে চয়ন করে সর্বস্তরের মুসলমানদের ইমান চিনার জন্য, ইমান গ্রহণ করার জন্য, ইমানদার হওয়ার জন্য উলামায়ে কেরাম একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সেই কলেমাটাকে ইমানে মুফাসসাল বলা হয়। সেখানে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হল, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর ফিরিস্তাগণের প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলির প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর নির্ধারিত তকদিরের প্রতি, আর আমি বিশ্বাস স্থাপন করলাম পরকালীন চিরস্থায়ী জীবনের প্রতি। মরণের পরে পুনর্জীবনকে যদি একটা দফা আর আখেরাতকে যদি আরেকটা দফা গণ্য করা হয় তাহলে বিষয় হয় সর্বমোট সাতটা। আর মরণের পরে চিরস্থায়ী জগৎ এবং জীবনকে যদি একটা দফা গণ্য করা হয় তাহলে বিষয় হয় ছয়টা। আমরা বুঝার সুবিধার্থে সংক্ষেপে ছয়টাই বলি। এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখেরাতের চিরস্থায়ী জীবন। এই ছয় কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান বলে গণ্য হবে। ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। ছয় কথার বিশ্বাসীকে বলা হয় মুমিন মুসলমান। এই ছয় কথায় বিশ্বাসী লোকেরাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান। এদেরকে ই হাদিসে ইফতারাকে উম্মতে আল্লাহর রাসূল 72 দল মুমিন মুসলমানকে জাহান্নামী আর একদল মুমিন মুসলমানকে জান্নাতি বলেছেন। এখন আরেকটা কথা পরিষ্কার হওয়া দরকার বলে আমি মনে করি, সেটা হলো 72 দল মুমিন মুসলমানকে যে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছেন, এরা কি এই ছয় কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুমিন মুসলমান না বিশ্বাসী হওয়ার কারণে মুমিন মুসলমান? বিশ্বাসী। 72 দল মুসলমান যারা জাহান্নামী, যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, এরাও এই ইমানের ছয় কথায় বিশ্বাসী। আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও ইমানের ছয় কথায় বিশ্বাসী। কিন্তু 72 দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান, তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে, এটা শনাক্ত করা, চিহ্নিত করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো ছয় কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে, ওইটাও চিহ্নিত হওয়া দরকার। আমার মনে হয় আমাদের বর্তমান সমাজে এখনও এই বিষয়টা এই অস্পষ্টতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এখনও সাধারণ মুসলমান তো দূরের কথা, অনেক যেমন তেমন আলেমকে জিজ্ঞাসা করলেও বলতে পারেন না যে 72 দল মুসলমান তো ইমানের ছয় কথায় বিশ্বাসী, জাহান্নামী হবে কোন দোষের কারণে, আর একদল মুসলমানও তো ছয় কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে। এই প্রশ্নের জবাব সাধারণ মুসলমান দিতে পারা দূরের কথা, অনেক যেমন তেমন আলেমরাও দিতে পারেন না। কেন? এই আলোচনা ব্যাপক নয়, আলোচনা অত্যন্ত সীমিত, সংক্ষিপ্ত, সংকীর্ণ, যে কারণে এই ব্যাপারে এখনও মুসলমান সমাজে বিরাট একটা অস্পষ্টতার পাহাড় বিদ্যমান। এই অস্পষ্টতা দূরীভূত হওয়া দরকার। এর সংক্ষিপ্ত জবাব হল, 72 দল মুসলমান জাহান্নামী হবে ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল এদেরকে জাহান্নামী বলেছেন কোন দোষের কারণে? দোষটা হল মন গড়া ব্যাখ্যা। এরা আল্লাহ বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী।
এরা নবী রাসুল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা আখেরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। দেখুন বিষয়টা ক্লিয়ার হইল কিনা। 72 দল মুসলমানকে যে আল্লাহ রাসুল জাহান্নামী বলেছেন, বাতিলপন্থী, এরা বুতলান কোন জিনিসটা, এরা এদের বাতিল পন্থাটা কি? এরা তো ইমানের সয়কতার সয়কতাই বিশ্বাস করে, তাহলে এদের বাতিল কোন জায়গায়? বাতিল হইল এক জায়গায়, এই সয়কতায় এরা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়াটা ব্যাখ্যাটা হলো এদের ভ্রান্তি, মন গড়া ব্যাখ্যাটা হলো এদের গুমরাহি। পক্ষান্তরে একটিমাত্র মুসলমানের দল, এরা একদিকে ইমানের সয়কতা বিশ্বাস করবে, অপরদিকে এই সয়কতা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, এই সয়কতা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে। সুতরাং ইমানের সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাব এই হাদিসের এই অংশে বিদ্যমান, মা আনা আলাইহি ওয়া সাহাবি। ইমানের সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যাবে দুই ঠিকানায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য যারা 72 দল বাতিল পন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার জন্য বলেই মুসলমান, এরা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা ইমানের সয়কতা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার এই অপরাধে এরা জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি, এরাও তো ইমানের সয়কতায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি কোন গুণের কারণে ওইটা চিহ্নিত করে দিয়ে আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি। এরা ইমানের সয়কতা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, এরা ইমানের সয়কতা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এরা জান্নাতি। এই সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? এর ঠিকানা পরিষ্কার ভাষায় উল্লেখ করে দিয়ে হাদিসে ইফতারাকে উম্মতে আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাত যে নীতির উপর অটল, এই নীতির আলোকে যারা ইমানের সয়কতার ব্যাখ্যা গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো সয়কতা মানার কারণে এরা জান্নাতি সাব্যস্ত হবে। সুতরাং এখানে দুটি কথা আরও পরিষ্কার হওয়া দরকার, একটি হলো যে ইমানের সয়কতা পাওয়া যায় কোথায়, আর একটি হলো এই সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। প্রথম প্রশ্নের জবাব হলো ইমানের সয়কতা কোরআন হাদিসে পাওয়া যায়। যে সয়কতায় বিশ্বাসী হলে একজন মানুষ ইমানদার হয়, এই সয়কতা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। বিশেষত হাদিসে জিবরিলের সয়কতা পরিষ্কার ভাষায় উল্লেখিত আছে। তাই আমাদের মনে রাখার ব্যাপার হইল যে ইমানের সয়কতা পাওয়া যায় কোথায়, এই প্রশ্নের জবাব হলো কোরআনে আর হাদিসে পাওয়া যায়। আরেক প্রশ্ন হলো সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। সয়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরও দুই ঠিকানায়, এইটাও হাদিসে জিবরিলে হাদিসে ইফতারাকে উম্মতে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, ইমানের সয়কতার সহি ব্যাখ্যা যে দুই ঠিকানায় পাওয়া যায়, এর এক ঠিকানার নাম হলো নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। তাই ইমানের সয়কতা যারা নবীর সুন্নত থেকে এই সয়কতার ব্যাখ্যা গ্রহণ করবে, যারা ইমানের সয়কতার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো ইমানের সয়কতা গ্রহণ করার কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল এদেরকে জান্নাতি মুসলমান বলে ঘোষণা দিয়েছেন, এবং এই জন্যই এদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত কথার অর্থ হল সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের অর্থ হল জামাতের অনুসারী। বুঝে থাকলে আশা করি আপনারা প্রত্যেকেই বলতে পারবেন, আহলে সুন্নত তো যে সুন্নতের অনুসারী, কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাতের তো যে জামাতের অনুসারী, কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাহলে
একটা বাক্য, একটা হাদিসের ভিতরে একটা বাক্যের মধ্যে আল্লাহর রাসূল 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করার জন্য দুইটা জিনিসকে স্কেল, দুইটা জিনিসকে মাপকাঠি, দুইটা জিনিসকে মেয়ার সাব্যস্ত করে দিলেন। একটার নাম হইল সুন্নতে রাসূল আর একটা জিনিস হইল জামাতে সাহাবা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, পরিষ্কার ভাষায় মেয়ারে হক শব্দ দুটি ব্যবহার করেছেন না ব্যাখ্যার মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন? এই জন্য বলেছিলাম যে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, রাসুল তার হাদিসেও সুন্নতে রাসুলের সাথে সাথে জমাতে সাহাবাকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। এই কথাগুলিকে পাশ কেটে যেতে চায়, বানরামি করে এই কথাগুলিকে এড়িয়ে যেতে চায়। আপনারা যখন বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আপনাদেরকে প্রশ্ন করে কোরআনের কোন আয়াতে আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি, রাসুলের কোন হাদিসে আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি, প্রশ্ন শুনেই আপনারা কোরআন হাদিস গাঁটাকাটি করা শুরু করে দেন, ব্যর্থ চেষ্টা। পাল্টা প্রশ্ন করুন, তোমরা তো বলো সাহাবা সত্যের মাপকাঠি নন, তোমরা তো বলো রসুল সত্যের মাপকাঠি, রসুল সত্যের মাপকাঠি কোরআনের কোন আয়াতে আছে আগে দেখাও, রসুল সত্যের মাপকাঠি রসুলের কোন হাদিসে আছে আগে দেখাও। আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। এরা আরও প্রশ্ন করে যে সাহাবাদের জীবনে, অনেক সাহাবার জীবনে অনেক গুনাহ করেছেন বলে বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত, যেই সাহাবি গুনাহ করেছেন এই সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নন। এই কথা পরিষ্কার ভাষায় তারা বলে থাকে, যে সাহাবি গুনাহ করেন, যে সাহাবাদের থেকে গুনাহ হয় এরা সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নন। তাহলে এটাই যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে সাহাবি গুনাহ করেন এই সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয়, তাহলে তোমরা যে বলো আল্লাহ তাআলা কবি কবি বিল এরাদা আম্বিয়ায়ে কেরাম সে পর্দায় ইসমত কো উঠা কর এক দু লগজিশে হুনে দেতে হে তাকে লোক সমঝে কে ইয়ে ভি বসর হয়। এর অর্থ হইল আল্লাহ তাআলা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে নবীগণকে নিষ্পাপত্বের পর্দা নবীগণের মাথার উপর থেকে সরিয়ে তাদের এক দুইটা পদস্কলন গড়তে দেন। এখানে লক্ষ্য করার ব্যাপার হইল নিষ্পাপত্বের পর্দা সরাইয়া যে পদস্কলন ঘটে, এটা কি গুনা সারা পদস্কলন না গুনার পদস্কলন? গুনার এখানে পদস্কলন বলতে গুনা বোঝানো হয়েছে, কারণ যেই পদস্কলন গুনা নয় এমন পদস্কলন ঘটাতে নিষ্পাপত্বের পর্দা সরানো ফালতুকতা ছাড়ার কিছু নয়, মাতলামি ছাড়ার কিছু নয়। নিষ্পাপ থেকেই নবীগণের পদস্কলন হয়, নবীগণ মাসুম বেগুনা থেকেই পদস্কলন হয়। পদস্কলনের আগে যেমন নবী মাসুম বেগুনা, পদস্কলনের মুহূর্তেও নবী মাসুম বেগুনা। সুতরাং নবীকে জীবনের প্রতিটি মুহূর্তে মাসুম বেগুনা মানলে নিষ্পাপত্বের পর্দা সরাতে হয় না, কাজেই নিষ্পাপত্বের পর্দা সরানো লাগে। যেই পদস্কলনের দ্বারা অনিবার্য সাব্যস্ত হয়ে গেল যে এই পদস্কলন গুনা, কাজেই তোমরা তো সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে রেখেছ। মজার কথা, একবার এই সমস্ত ইত্রামি যারা করে বানরামি যারা করে একবার দল বেঁধে আমার কাছে এসে এসে বলে হুজুর একটা কথা বুঝার জন্য এসেছিলাম। জিজ্ঞেস করি কি বুঝতে চাও? বলে লিয়াকফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকা, অর্থ কি লিয়াকফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকা, অর্থ কি? এখানে জাম্বুন শব্দের শাব্দিক অর্থ হইল গুনা, আর কা এর দ্বারা আল্লাহ খেতাব করেছেন, সম্বোধন করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আয়াতের মর্ম হল আপনার আগের পরের গুনা হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দেব। নবীর নামে গুনা শব্দটি ব্যবহৃত যেহেতু আমাদের নবীর নামের সাথে গুনা শব্দটা ব্যবহৃত, এই জন্য আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছে যে তাকা মিন জাম্বিকা শব্দের অর্থ কী। আমি জিজ্ঞাসা করলাম
কোরআন শরীফের প্রায় 6,500 আয়াতের মধ্যে শুধু জাম্বিকা বোঝার বাকি তোমার, আর বাকি সবটাই কি বুঝে ফেলেছ? বলে না। তাহলে শুধু এই এই প্রশ্ন নিয়ে আসলো কেন? বলে এইটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক চলছে, এই জন্য সঠিক সমাধানের জন্য এসেছি, আমি অন্যটা বুঝে ফেলিনি, তবে এইটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়া হচ্ছে, এই যে মীমাংসার জন্য এসেছি। আমি তখন তাকে বললাম, ঠিক আছে একটু সময়ের জন্য ধরে নিলাম এখানে জাম্বুন অর্থ গুণা, একটু সময়ের জন্য ধরে নিলাম এখানে জাম্বুন অর্থ গুণা, তাহলে আপনার মিন জাম্বিকা মানে আপনার গুণা, আল্লাহ আমাদের নবীকে বলতেছেন আপনার গুণা, এই তো আয়াতের শাব্দিক অর্থ। আমি যদি বলি এখানে জাম্বুকা অর্থ নবীর গুণা, তুমি কি মানবে? বলে হ্যাঁ অবশ্যই মানব। আমি বললাম ঠিক আছে, যে নবীকে আল্লাহ কোরআনে গুণাগার বলেছেন এই নবীকেই কি তোমরা বলেছ? রসুলে খুদাকে সেবা কিসি কি কিসি কো মেয়ারে হক না সমঝ না, আল্লাহর রসুল ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি নাই। একদিকে তোমরা কোরআনের আয়াতের দ্বারা দলিল দিবার অপচেষ্টা করো নবী গুণাগার, অপরদিকে বলো নবী ছাড়া কেউ সত্যের মাপকাঠি নাই, নবী গুণাগার আবার নবী সত্যের মাপকাঠি। এবার বলো নবী যদি গুণাগার হইয়া সত্যের মাপকাঠি হতে পারেন, তাহলে সাহাবায়ে কেরাম গুণার পরে সত্যের মাপকাঠি হবেন না কেন? এই প্রশ্নের জবাব দিতে না পেরে আর কোনো টু শব্দ না করে সবটি বান্দর আমার সামান থেকে উঠে চলে গেল। এরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানার জন্য এই গুণা শব্দটাকে ব্যবহার করে থাকে, আর নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য জাম্বিকা শব্দটাকে ব্যবহার করে। এগুলি কোরআনের অপব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা, এগুলি কোরআনের মনগড়া ব্যাখ্যা, এটাই বলতে চাইছিলাম। হাদিস শরীফে যে আল্লাহর রাসূল 72 দল মুমিন মুসলমানকে জাহান্নামী বলেছেন, ইমানের 6 কথার সহি ব্যাখ্যার কারণে জাহান্নামী না মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী? ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যার কারণে এরা, এদেরকে আল্লাহর রাসূল নিজের উম্মত বলেছেন কিন্তু জাহান্নামী বলেছেন, আর ইমানের 6 কথার সহি ব্যাখ্যাকারী মুসলমানের একটি দলকে আল্লাহর রাসূল জান্নাতি বলেছেন। আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে 72 দল মুসলমান এরাও ইমানের 6 কথায় বিশ্বাসী, এরা জাহান্নামী কোন দোষের কারণে, আর জান্নাতি একদল মুসলমান এরাও ইমানের 6 কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? 72 দলের দোষটা হলো ইমানের 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, মন গড়া ব্যাখ্যার দোষে জাহান্নামী, আর একদল মুসলমানের গুণটা হলো এরা ইমানে ইমানের 6 কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতো, সহি ব্যাখ্যার গুণের কারণে এরা হবে জান্নাতি। এই সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমার সুন্নতে পাওয়া যাবে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা, আমার সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যাবে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা। সুতরাং এই এই দুই ঠিকানার থেকে যারা ইমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে এরাই হবে জান্নাতি মুসলমানের দল, এই জন্য এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে আখ্যায়িত করা হয়েছে। এই হাদিসের দ্বারা আমি আপনাদের সামনে যেই কথাটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো, এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে এক দল হকপন্থী মুসলমানকে পার্থক্য করার জন্য দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা হলো সুন্নতে রাসুল আর একটি হলো জমাতে সাহাবা। কাজেই সুন্নতে রাসুল, শুধু সুন্নতে রাসুল সত্যের মাপকাঠি নয়, জমাতে সাথে সাহাবাও সত্যের মাপকাঠি, শুধু জমাতে সাহাবা সত্যের মাপকাঠি নয়, সাথে সুন্নতে রসুলও সত্যের মাপকাঠি, একসাথে যারা দুইটা সত্যের মাপকাঠি মানে এরাই আহলে সুন্নত ওয়াল জমাত। যারা সুন্নতে রসুলকে মাপকাঠি মানে জমাতে সাহাবাকে মানে না, যারা জমাতে সাহাবাকে মাপকাঠি মানে সুন্নতে রসুলকে মানে না, এরা আহলে সুন্নত ওয়াল জমাত নয়। আমি শুরুতেই বলেছিলাম এই সাহাবায়ে কেরামের জমাত হলেন পরবর্তী উম্মতের রাসুলের সাথে শিক্ষক ছাত্রের সম্পর্ক স্থাপনের সেতু বন্ধন। একমাত্র সাহাবায়ে কেরামের জমাতের মাধ্যমে রাসুল আমাদের উস্তাদ, আমরাও রাসুলের ছাত্র। আমার কথা আগাগোড়া বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি, আপনারা কি রাসুলের ছাত্র? রাসুল কি আপনাদের উস্তাদ সরাসরি না কারো মাধ্যমে?
এই মাধ্যমরা কারা? সাহাবায়ে কেরাম। মাধ্যম যদি ভাঙ্গা হয় তাহলে আপনাদের ঈমান ভাঙ্গা। নদীর এপার থেকে সেপার যাবেন, মধ্যে একটা সেতু আছে, সেতু যদি ভাঙ্গা হয় তাহলে যেভাবে এপারের সাথে অপারের যোগাযোগ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড হতে বাধ্য, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে পরবর্তী উম্মতের সাথে রসুলের শিষ্যত্বের সম্পর্ক আর রসুলের সাথে পরবর্তী উম্মতের উস্তাদিয়তের সম্পর্ক বিচ্ছিন্ন হতে বাধ্য। এইভাবে গোটা উম্মতকে রসুলের শিক্ষা দীক্ষা থেকে বিচ্ছিন্ন করার গভীর চক্রান্ত নিয়েই সর্বপ্রথম মুনাফিকরা মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার দ্বারোদ্ঘাটন করেছিল। এবার আপনি আপনাদেরকে সেই ইতিহাস থেকে সামান্য একটু আভাস দেওয়ার চেষ্টা করব। মুসলমান সমাজের মধ্যে সাহাবা সমালোচনার দ্বারোদ্ঘাটন কুখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত মুনাফিকের মাধ্যমে সূচনা হয়েছিল। মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার সূত্রপাত করে একটা পৃথিবী বিখ্যাত মুনাফিক। সাহাবার সমালোচনা মুনাফিকের কাজ, সত্যিকারের মুমিন মুসলমানের কাজ নয়। আমি একটা হাদিস আপনাদের সামনে আরেকটি হাদিস তিলাওয়াত করেছিলাম, তিরমিজি শরীফের বর্ণিত সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হল আল্লাহর রাসূল তার সাহাবাগণকে সম্বোধন করে বলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদেরে দেখতে পাবে, তোমরা যাদেরে দেখেছ বলেছেন না যাদেরে দেখতে পাবে বলেছেন, হ্যাঁ তাইলে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে ভবিষ্যতে এমন একদল লোকের আবির্ভাব হবে যারা সাহাবাদের সমালোচনা করবে, এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাগণের সমালোচনা করবে সে আমি রাসূলেরই সমালোচক, আর যে ব্যক্তি আমি রাসূলের সমালোচনাকারী সে আল্লাহরই সমালোচনাকারী, আর যে ব্যক্তি আল্লাহর সমালোচনাকারী তাকে তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। যারা সাহাবাদের সমালোচনা করে তারা রাসূলেরই সমালোচনা করে, যারা রাসূলের সমালোচনা করে তারা আল্লাহরই সমালোচনা করে, যারা আল্লাহর সমালোচনা করে আল্লাহর রসুল বলেন এদের মরতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ এদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। হাদিসটা আমাদের একটু বোঝা দরকার, সাহাবার সমালোচক রাসূলের সমালোচক কীভাবে হয়, এতক্ষণের কথার উপর ভিত্তি করে এই কথা বোঝা সহজ। রাসূল হলেন উস্তাদ আর সাহাবা বলেন হলেন ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট ছাত্র। রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ডাইরেক্ট ছাত্র। এখন সাহাবাগণ খারাপ হওয়ার মানে দাঁড়ায় উস্তাদটা ভালো, ছাত্ররা খারাপ হওয়ার মানে দাঁড়ায় উস্তাদটা ভালো না উস্তাদটা খারাপ। এই জন্য রাসূল বলেন আমার সাহাবার সমালোচনা করলো মানে আমারই সমালোচনা করলো, কারণ এদের জীবন আমি গড়েছি, এদের ঈমান আকীদা আমল আমার শিক্ষা দীক্ষার ফসল, কাজেই এরা যদি খারাপ হয় আমার শিক্ষা দীক্ষা খারাপ। তাই রাসূল বলেন আমার সাহাবাদের যারা সমালোচনা করলো এরা আমি রাসূলকেই সমালোচনা করলো, আমার সমালোচনার যোগ্য ছাত্ররা সমালোচনার যোগ্য সমালোচনার যোগ্য উস্তাদের কারণে হয়েছে, আর এই অযোগ্য লোকটাকে উস্তাদ বানাইছে যিনি, তিনি আরও বড় অযোগ্য, নাহলে এই অযোগ্যটারে উস্তাদ বানাইল কীভাবে। এই জন্য রাসূল বলেন সাহাবাদের সমালোচনা যে করলো সে রাসূলেরই সমালোচনা করলো, রাসূলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর আল্লাহর সমালোচনাকারীদেরকে আল্লাহ এদের মরতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ এদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আয়াতের একাধিক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যার মর্ম এক, এই জন্য আমি শুধু মর্মার্থটা বলি। এখানে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা প্রথম প্রথম ঈমান এনেছিলেন এরা ঈমান আনার মধ্যে অগ্রগামী, আর যারা পরবর্তীতে ঈমান এনেছেন তারাও ওদের অনুসারী। এই হলো এক ব্যাখ্যার মর্ম। আর এক ব্যাখ্যা হলো
এই উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম ইমান এনেছেন তারা সবাই সাহাবায়ে কেরাম, এই উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম রাসূলের প্রতি ইমান এনেছেন তারা সবাই সাহাবায়ে কেরাম। আর পরবর্তীতে ওয়াল্লাযীনা তাবাউহুম, পরবর্তীতে যারাই সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ করবে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, উলামায়ে কেরামের লক্ষ্য করার ব্যাপার হইল আল্লাহ ওয়াল্লাযীনা তাবাউহু বলেননি, হুম বলেছেন। যদি হু বলতেন তাহলে ওর তানাহেসরা করে রাসুলের ইত্তেবা অর্থ করা যেত, কিন্তু জমিরটা ওয়াহিদের নয়, জমিরটা জমার, জমার জমির রাসুলের দিকে লুটানো যায় না, এটা সাহাবায়ে কেরামের দিকেই লুটাতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ অনুকরণ যারা করবে, আল্লাহ সাহাবাদের প্রতি যেভাবে চিরকালের জন্য সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের সঠিক অনুসারী হবে, এখানে আল্লাহ তাদের প্রতিও চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম, রাসুলের সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আল্লাহ যদি কারো প্রতি একবার সন্তুষ্ট হয়ে যান অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন অসন্তুষ্ট হন না। তাইলে রাদিয়াল্লাহু আনহুমের মর্ম কি দাঁড়াবে? সাহাবায়ে সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত যারা এদের সঠিক অনুসরণ করবে সাহাবাদের সঠিক অনুসারীদের প্রতিও আল্লাহ চিরতরে সন্তুষ্ট হয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, রাসুলের সমস্ত সাহাবাদের জন্য আল্লাহ উত্তম ঠিকানার প্রতিশ্রুতি দিয়েছেন, রাসুলের সমস্ত সাহাবাগণের জন্য উত্তম ঠিকানার প্রতিশ্রুতি। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে এখানে উত্তম ঠিকানা অর্থ জান্নাত। আয়াতের মর্ম দাঁড়ালো রাসুলের সমস্ত সাহাবাগণকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তবে এক হাদিসেতে আছে আল্লাহ রাসুল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ, যার অন্তরে সরিষার বিন্দু পরিমা ঈমান থাকবে সেও জান্নাতে যাবে। একটা হাদিস আছে, কাজেই সমস্ত সাহাবিকে জান্নাতি বলার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবস্থায় ইন্তেকাল করেছেন, আর অন্যরা যদি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারে তবে জান্নাতি হবে, যদি মরণের আগে আগে ঈমান নষ্ট করে ফেলে জান্নাতি হবে না, এই রকম আশঙ্কা সাহাবায়ে কেরামের বেলায় নাই। সুতরাং এক আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত সাহাবাদের জন্য জান্নাতের ওয়াদা, এরা গুনাগার মুসলমানের মতো জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতি নয়, বরং অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, এক আয়াতে বলেছেন সমস্ত সাহাবাগণের জন্য জান্নাতের সুসংবাদ, আর এক আয়াতে বলেছেন এরা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নয়, জাহান্নামের আগুন স্পর্শ করার আগেই আমার নবীর সমস্ত সাহাবাগণকে জান্নাতে পৌঁছে দেব। এখন যাদের জীবনের সমস্ত গুনাহাতা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন, আমার নবীর সাহাবাগণের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। যাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, যারা জাহান্নামের আগুনে শুইবার আগে জান্নাতে যাবে, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন, এরা যদি অনুসরণীয় অনুকরণীয় আদর্শ মাপকাঠি না হয়, তাইলে যারা মাপকাঠি মানে না এরার বাপ হইবনি মাপকাঠি। তাই সাহাবার সমালোচকদের প্রতি আল্লাহর রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা, এখানে আল্লাহর রাসূল সাহাবাদের সম্বোধন করে বলেছেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তোমরা যখন দেখতে পাবে, কেন বললেন? তোমরা যাদেরকে দেখছো এভাবে বললেন না কেন? তার কারণ রসুলের যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত আবু বকর সিদ্দিক যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ইতিহাস কুখ্যাত মুনাফিক সাহাবা সমালোচনার সূত্রপাত করে। এই ইতিহাসটা আমার মনে হয় অন্তত হক্কানি উলামায়ে কেরাম সকলের জানা থাকা দরকার, সকলের জানা থাকা দরকার। আমার লেখা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বইয়ের ভূমিকায় ইতিহাসের রেফারেন্স দেওয়া আছে, কোন কোন ইতিহাস গ্রন্থে এই ঘটনাটা লেখা আছে রেফারেন্স দেওয়া আছে, যাদের যারা রেফারেন্স খুঁজবেন তারা ওইখানে রেফারেন্সটা পাবেন। আমি সংক্ষিপ্ত বর্ণনা বলি, তিন যুগে দুনিয়াতে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, রাসুলের যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কুখ্যাত মুনাফিক, এই মুনাফিকের নাম ছিল আবদুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা হয়, তার বাড়ি ছিল ইয়ামান দেশে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এই ইবনে সাবা এ অত্যন্ত দুর্ত ছিল, বানর ছিল, অত্যন্ত কুচতুর ছিল, ভাষাবিদ পণ্ডিত ছিল, তাওরাত এবং ইঞ্জিল কিতাবের আলেম ছিল। সে জেনে শুনেই ইসলামের সত্যতা বুঝেই নবীর যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত আবু বকরের যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত উমরের যুগে ইসলাম গ্রহণ করেনি। তিন যুগের মুসলমানেরা আকিদা বিশ্বাসের বেলায় সারা দুনিয়ার মুসলমান ছিল এক দল। নবীর যুগের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের সারা দুনিয়ার সমস্ত মুসলমান আকিদা বিশ্বাসের বেলায় ছিল এক দল। মুসলমান আকিদা বিশ্বাসের বেলায় এক দল থাকলে তার সুফল কি হয়, আর দলাদলি করলে কুফল কি হয়, আর আমলের বেলায় যদি ইস্তেহাদের কারণে ভিন্নমত হয় অথবা তাহারির কারণে ভিন্নমত হয় তাহলে তার ফলাফল কি হয়, এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয়। আমি দুঃখিত আজকের সীমিত সময়ে সবগুলি কথা বলতে পারবো না, শুধু আপাতত এতটুকু বলে রাখি মুসলমান যদি আকিদা বিশ্বাসের বেলায় এক দল থাকে তাইলে দুনিয়াতে যত উপকার মুসলমানদের হয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা উপকার হলো মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি কোন দল থাকে না। সমস্ত মুসলমান যদি আকিদা বিশ্বাসের বেলায় এক দল হয় তো নিজেদের মধ্যে কোন দল হয় না, একটা উপকারিতা দুনিয়াতে। আর একটা উপকারিতা হলো কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। মুসলমানরা আকিদা বিশ্বাসের বেলায় এক দল থাকার উল্লেখযোগ্য দুইটা ফলাফল দুনিয়ার যুগে, দুনিয়ার জীবনে, একটা হলো নিজেদের মধ্যে কোন দল হয় না, আর একটা হলো শত্রুরা মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। এই রকম শক্তিশালী মুসলমান ছিল নবীর যুগের সমস্ত মুসলমান, এই রকমের শক্তিশালী মুসলমান ছিল খেলাফতে আবু বকরের যুগের মুসলমান, খেলাফতে উমরের যুগের মুসলমান। এই অবস্থাটা যখন কুখ্যাত মুনাফিক ইবনে সাবা দেখল যে তিন যুগের মুসলমানেরা আকিদা বিশ্বাসের বেলায় একদল হওয়ার কারণে নিজেরা মারামারি কাটাকাটি করে না, নিজেদের মধ্যে কোনো কোন দল নাই, আর শত্রুরা এদের উপর হামলা করার সাহস করে না, এরা শান্তিতে দুনিয়ার সমাজে বসবাস করে, এদের শান্তি ভঙ্গ করতে হলে মুসলমানদের মধ্যে আকিদাগত কোন দল সৃষ্টি করা দরকার, এই চক্রান্ত নিয়ে ইয়ামান দেশ থেকে এই কুখ্যাত ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে মদিনা শরীফে এসে বাহ্যিকভাবে কলেমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিল। ইতিহাসের অংশটা বুঝে থাকতে বলুন, সরলভাবেই ইসলাম গ্রহণ করলো না সমাজকে দুঃখা দেওয়ার জন্য দুঃখা দিল। এমর্মে সূরা মুনাফিকুনের শুরুতেই আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অর্থাৎ আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি যে আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা যে আপনাকে রাসূলুল্লাহ বলে এটা তাদের বুকের কথা নয়, মুখের কথা। মুনাফিকরা আপনাকে অন্তর দিয়ে রাসূল বিশ্বাস করে না, মুখের দ্বারা রাসূলুল্লাহ ঘোষণা দেয় সমাজকে দুঃখা দেওয়ার জন্য।
এই পদ্ধতিতে এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মদিনা শরীফে আসলো, উসমানের কাছে কলেমা পড়া মুসলমান হওয়ার ঘোষণা দিল, কিন্তু সে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি। এইরকম দূর্ত চতুর এইরকম দুকাবাজদেরকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা নিজেকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে মদিনায় মুসলমান সমাজে বসবাস করার সুযোগ করে নিল। মদিনার মুসলমানদের মধ্যে আকিদাগত কুন্দল সৃষ্টি করার তৎপরতা চালাইল, সুযোগ পাইল না। মক্কার মুসলমানদের কাছে আকিদাগত কুন্দল সৃষ্টি করার সুযোগ তালাশ করলো, পাইল না। এরপরে বসরা গেল, কুফা গেল, সুযোগ পাইল না। সিরিয়া গিয়াও সুযোগ পাইল না। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানদেরকে সমবেত করে বলল, আমি বিখ্যাত ইহুদি ধর্মের বিশ্বাসী আবদুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে এসে রসুলের তৃতীয় খলিফা উসমানের কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছি, তোমরা কি সংবাদটা জানতে পেরেছ? তারা বলে, হ্যাঁ আমরা তো সংবাদ শুনেছি, আপনিই নাকি তিনি? বলে, হ্যাঁ আমি তিনি। আপনি কেন আসলেন আমাদের কাছে? বলে, আমি আসলাম তোমাদের কাছে, আমি তো নূতন মুসলমান, আমার ইমান তাজা, আর তোমরা বংশগত মুসলমান, তোমাদের ইমানে ঘুণে ধরা, আমি তোমাদের ইমান থেকে ঘুণে ধরা ছাড়াবার জন্য তোমাদের কাছে এসেছি। এরা জিজ্ঞাসা করলো, আমাদের ইমানে ঘুণে ধরলো কোথায়? সে বলল, আচ্ছা বলো তো, আবু বকর কি রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? না। তারা বলে, না। উমর কি রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? তারা বলে, না। জিজ্ঞেস করে, উসমান কি রসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? তারা বলে, না। এবার জিজ্ঞেস করে, তোমরা বলো তো, রসুলের আপন চাচাতো ভাই হযরত আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আপনারা কি বলেন? আত্মীয়। যখন তারা বলল যে হ্যাঁ, হযরত আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আগের তিন খলিফা রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, তখন সে বলে, যারা রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদেরকে রসুলের খলিফা বানানোটা অবিচার। যে সমস্ত সাহাবা এদেরকে খলিফা বানাইছে এরাও জালিম, যারা রসুলের খলিফা হইছে এরাও জালিম। ওই এখান থেকে সাহাবা সমালোচনার সূত্রপাত হয়, এখান থেকে সাহাবা সমালোচনার। আমি খুব তাড়াহুড়া করে ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে বললাম, বুঝে থাকতে বলুন। সাহাবা সম্পর্কে কুরআনে আল্লাহ কি বলেন, সাহাবা সম্পর্কে রাসুল হাদিসে কি বলেন, আর সাহাবা সম্পর্কে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা কি বলে? রাসুলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে রসুলের খলিফা সাব্যস্ত করেছিলেন, হযরত উমরকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে খলিফা সাব্যস্ত করেছিলেন, হযরত উসমানকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে রসুলের খলিফা সাব্যস্ত করেছিলেন। কুখ্যাত মুনাফিকে কয়, যারা খলিফা বানাইছে তারাও জালিম, মানে সমস্ত সাহাবা জালিম, যারা খলিফা হইছে এরাও জালিম, মানে তিন খলিফা জালিম। আবু বকর জালিম, উমর জালিম, উসমান জালিম, এরা জুলুম করেছে হযরত আলীর উপর। আলী ছিলেন রসুলের খলিফা হওয়ার যোগ্য, আবু বকর দিল না আলীকে রসুলের খলিফা হতে, উমর দিল না আলীকে রসুলের খলিফা হতে, উসমান দিল না আলীকে রসুলের খলিফা হতে। এই তিনজনকে যারা যারা খলিফা বানাইছে, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম আলীকে আলীর হক না দিয়া, এই হকটা অন্যদেরকে দিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জালিমের দফতরে নাম লেখাইছে। এইভাবে কুখ্যাত মুনাফিক সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে। এই বক্তৃতা দিয়া, আরও লম্বা বক্তৃতা, আরও আরও কিছু বিষয় আছে, এখানে কিছু আলোচনার বিষয়ও আছে, যে খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয়, সেটা এক স্বয়ংসম্পূর্ণ আলোচনা, যেটা এখানে আলোচনার অবকাশটাই আমার আলোচ্য বিষয় নয়। ইসলামের দৃষ্টিতে খেলাফতের যোগ্যতা আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফতের যোগ্যতা খেলাফতের মসনদ যোগ্যতার ভিত্তিতে হয়। এই মূলনীতিকে ডিনাই করে কুখ্যাত মুনাফিক মূর্খ মুসলমান অশিক্ষিত মুসলমানদেরকে বুঝাইছে যে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয়। এই জন্য প্রথম তিন খলিফাকেও জালিম সাব্যস্ত করিয়া সাহাবার সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে, বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জালিম ঘোষণা দিয়া সাহাবার সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে। এর উপর ভিত্তি করে মুসলমানের মধ্যে 72 দল ভ্রান্ত মতবাদীর সূত্রপাত হয়েছে, 72টা ভ্রান্ত মতবাদী মুসলমানের সূত্রপাত হয় ইবনে সাবার আন্দোলনের উপর ভিত্তি করে। কাজেই এই ইতিহাস এই কথার জ্বলন্ত প্রমাণ
যে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বারুদ্ঘাটন মুনাফিকরা করেছিল, মুনাফিকরাই এতে অংশগ্রহণ করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে, এদের অন্তরে নেফাক ছাড়া আর কিছু নাই। তাই এই আজমতে সাহাবা যে আপনারা নাম দিয়েছেন, আমি মনে করি এখানে শুধু সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করাটাই যথেষ্ট হবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে, কোন পদ্ধতিতে করে, কেন করে, কোন মুনাফিকের উস্কানিতে করে, সেই ব্যাপারেও আলোচনা হওয়া দরকার। এই জন্য এই দিকে আপনাদের একটু আভাস দিয়েছি এবং সেই ব্যাপারেও আমাদের সকলের সুচ্চার হয়ে যাওয়া দরকার। আমাদের সমাজে যেন কোনো সাহাবা সমালোচক মুনাফিক এই সরল মুসলমান হকপন্থী মুসলমানের সমাজে যেন কোনোদিন ঠাই করে নিতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার সুমতি যেন আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাব্বুন একটা শব্দ আছে, এই শব্দের দুই অর্থ, একটা হলো সমালোচনা আর একটা হলো গালিগালাজ। গালিগালাজ করা, সমালোচনা করা তো অপরাধ, ওই গালিগালাজ করা জঘন্যতম অপরাধ। এখানে প্রশ্ন করা হয়েছে যে রাসূলকে সাহাবায়ে কেরামের উপর যারা, তারা বলে সমালোচনাকারীর উপর আল্লাহর লানত নয়, লানত হলো তাদের উপর যারা গালিগালাজ করে। এই প্রশ্ন যিনি লিখেছেন অথবা যার উস্কানিতে লিখেছেন, তিনি সাব্বুন শব্দের অর্থ শিখেন নাই। মাদ্রাসায় ভর্তি হইয়া সাব্বুন শব্দের অর্থ শিখ। সাব্বুন গালিগালাজ রেও কয়, সাব্বুন সমালোচনা রেও কয়। গালিগালাজকারীর উপর আল্লাহর লানত, সাহাবাদের সমালোচনাকারীর উপর আল্লাহর লানত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।